পেশাব করতে শুরু করেছে দাঁড়িয়ে সেলেন্সার পাইপ বের করে দাঁড়িয়ে পেশাব করছে তো এমন পেশাব ঝা ঝা করে দেওয়ালের দিকে মারছে আপনাদের মসজিদ এখানেও যদি কেউ পেশাব করে আমরা নিষেধ করব না করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে রয়েছেন সাহাবীরা কেউ বলল ধর ধর মার মার ধর ধর মার মার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় চিন্তাবিদ কত বড় তিনি শিক্ষাবিদ কত বড় ডাক্তার তিনি বললেন না 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 আরে আগে আনলোড হতে দাও তারপরে আমি কথা বলছি আগে আনলোড করুক তারপরে আমি কথা বলছি পেশাব যখন করা হলো পেশাব যখন পেশাব থেকে লোকটা যখন পারেক হয়েছে তাকে তখন ডেকে বলে ভাই আমার তোমার নাম কি বলে অমুক ধর্ম পালন করো বলে করি তো বলে তুমি কি পারবে তোমাদের যেখানে ধর্ম পালন করা হয় সেখানে পেশাব করতে বলেন কি ওটা তো ধর্ম পালন করা জায়গা পেশাব করা জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এটা আমাদের হচ্ছে মসজিদ আল্লাহর ঘর আকাশ আর জমিনের মধ্যে সবথেকে পবিত্র জায়গা এখানেও পেশাব করতে হয় না এখানে আমরা পেশাব করি না বরং এখানেও আমরা ইবাদত করি এজন্য শুনে নাও তোমাকে মারপিট করব না চলে যাও লোকটা চলে যাচ্ছে রাসূলুল্লাহ আল্লাহু আকবার ওয়াসাল্লাম তিনি যখন চলে যেতে বললেন সাহাবীরা তখন বলছেন হে আল্লাহর রাসূল করলেন কি এত বড় অন্যায় করলো তারপরও কিছু বলবেন না কেমন করে সহ্য করব হাদিসের শেষাংশে এসে যাও আমার সাথীরা প্রয়োজন নেই একজন মানুষ অজান্তে হয়তো এই কাজ করেছে অজান্তে এই কাজ করেছে এই কাজের জন্য তার শরীর থেকে রক্ত ঝরাতে হবে না ওই পেশাবের জায়গাটা এক বালতি জল বইয়ে দিলেই পরিষ্কার মারপিট করতে হবে না কই রে খালিদ কই রে আমার এসেছে নতুন বদর কথা সেই দেখবি জয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে হাতে এখন মানায় শুধু ঝকঝকে তালোয়ার মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তালোয়ার ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লিল্লাহে দেখবে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সব বিজেপি করে কেউ বললো না আমরা ভয় করি কাকে দাম্পত্য জীবনের সুখের জন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবার আসুন যেটা কথা আমি আপনাদেরকে বলছি ভাই আমার বলছিলাম আপনাদেরকে ভারতবর্ষ যদি হয় ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংবিধানের 25 নম্বরের যে ধারা রয়েছে বাড়িতে গিয়ে দেখবেন গুগলে সার্চ করবেন ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা শিক্ষা দেয় মুসলমান মসজিদে সালাত আদায় করবে হিন্দুরা মন্দিরে ঘন্টা বাজাবে কেউ কাউকে কোনো কথা বলবে না কিন্তু আমাদের মুসলমানদেরকে বাধা দেওয়া হচ্ছে না হচ্ছে না কথা বলে না বাধা দেওয়া হচ্ছে না দীর্ঘ এক মাস ধরে আমার হিন্দু ভাইরা তাদের বাৎসরিক যে উৎসব পূজা উৎসব দুর্গা পূজা পালন করলো না করলো না প্রত্যেকটা রাস্তা মোড়ে মোড়ে প্রত্যেকটা রাস্তায় মণ্ডপ তৈরি করেছিল না করেনি এক মাস ধরে তারা সাউন্ড বক্স লাউড স্পিকার দিয়ে বাজালো এক মাস ধরে তারা রাস্তা ব্লক করে রাখলো কোন মুসলমান তাদেরকে কখনো বাধা দেয়নি দিয়েছি কথা বলে না দিয়েছি কিন্তু আধা ঘন্টার জন্য যদি ঈদের দিন ঈদের নামাজ আমরা পড়ি তাহলে তাদের অসুবিধা হয়ে গেল তাহলে তাদের মাথা গরম হয়ে গেল এজন্য বলতে চাইছি বন্ধু আমার এ ভারতবর্ষের সংবিধান সম অধিকারের কথা বলে এ ভারতবর্ষের সংবিধান সবারই সম অধিকারের কথা বলে বলতে যাই যে আমার বল বুসকান কে কেন উদুপুরি কলেজে বরখা পরে ঢুকতে দেওয়া হবে না যদি তা না হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী সবাইকে সম্বোধন করে সম্মান ডেকে বলতে যাই আপনারা ক্ষমতায় আছেন তাই বলে যা খুশি তাই কখনো করতে পারেন না
আপনাকে বলতে যাইছি আমার মুসলমান বন্ধা বুঝকান যদি এক বোরখা পরে সুন্দর করে কলেজে প্রবেশ করতে না পারে আমার হিন্দু বোনের যখন বিয়ে হয় বিয়ে হওয়ার পর মাথায় সিঁদুর দেওয়া হয় না কথা বলে আমার বন্ধুরা হাতে শাঁখা আছে না নেই হাতে শাঁখা থাকে কপালে সিঁদুর থাকে বলতে যাচ্ছি একজন যুবতী মহিলা একজন মুসলমান বোরখা পরে একজন মেয়ে যদি কলেজের মধ্যে প্রবেশ করতে না পারে তাহলে পরে ধর্মিক রীতিনীতি মেনে কপালে সুন্দর করে সিঁদুর দিয়ে হাতে শাঁখা পরে আমার হিন্দু বোন কেমন করে কলেজে ক্লাস করতে পারে তাদের বেলায় 10 নয় বেটা আমাদের বেলায় 10 তাদের বেলায় অন্যায় নয় বেটা শুধু আমাদের বেলা অন্যায় এজন্য বলতে চাই যে আজকে দ্বিচারিতা হচ্ছে হচ্ছে না আমাদের পশ্চিম বাংলার একজন তাবড় ঐতিহাসিক বক্তা গোলাম আহমদ মর্তুজা তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন আমাদের পশ্চিম বাংলা সহ ভারতবাসীর মুসলমানের জন্য এক অপূরণীয় ক্ষতি যে ক্ষতির কখনো পূরণ হবে না যুবক ভাইরা আপনারা এত সুন্দর আলোচনা হচ্ছে একটু বসো না গো শোনা আমার কলিজা ধন ফেপসিয়া পটল ঝিঙ্গা আর তো কিছু বলতে পারবো না একটু বসো একটু বসো আমাদের পশ্চিম বাংলার বর্ধমান মেমারি মেমারির ছাত্র আমি গোলাম আহমদ মর্তুজার মাদ্রাসার ছাত্র আমি তো উনি আমাদেরকে মসজিদে দাঁড়িয়ে একদিন ভাষণ দিচ্ছেন বলে আব্দুল জব্বার মনের থেকে মুসলমানরা দেশ স্বাধীন করলো আলেমওয়ালারা জীবন দিল আর মুসলমানদের নাম ইতিহাসের পাতায় নেই তো আমি তখন একটা বই লিখলাম তো বইয়ের হেডলাইনে দিয়েছি তুই শালা চুপ কর বইয়ের হেডলাইন দিয়েছি তুই শালা চুপ কর তো সরকার বইটা বাজেয়াপ্ত করলো বলে আগে হেডলাইন পাল্টান না হলে ছাপাতে দিব না তো বইয়ের হেডলাইন পাঠিয়ে শিক্ষিত মানুষ তো তখন বইয়ের হেডলাইন লিখলেন আপনি আমার স্ত্রীর ভাই খ্যান্ত হন বুঝতে পারেন নি আপনি আমার স্ট্রিট ভাই তো স্ট্রিট ভাই কে হয় গো শালা তো উল্টে আবার শালাই বললেন যে আপনি আমার স্ট্রিট ভাই খ্যান্ত হন তো পরক্ষণে বাজারে এখন বইটা আপনারা পাবেন যেটা এখন বর্তমান হেডলাইন চেপে রাখা ইতিহাস চেপে রাখা ইতিহাস আজকে মুসলমানদেরকে ইতিহাস ইতিহাস থেকে মুসলমানদের নাম কেটে দেওয়ার অপকৌশল চলছে এজন্য বলতে চাইছি মাননীয় নরেন্দ্র দামোদর রাজমোদী ভারতবর্ষের শিক্ষামন্ত্রী থেকে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে সম্বোধন শ্রদ্ধার ভক্তি রেখে বলতে চাইছি এ ভারতবর্ষের বাড়িতে মুসলমানদের অবদান যদি দেখতে চান না তাহলে দিল্লির ইন্ডিয়া গেটে যান দেখবেন ওখানে 63,000-এরও বেশি মুসলমান জীবন দিয়েছে তাদের নাম স্বর্ণাক্ষরে এখনো পর্যন্ত লেখা রয়েছে আর যারা মোদি আর শাহ তাদের নাম 000 একটাও নেই ওরা আবার দেশভক্তির সব থেকে বেশি প্রমাণ দিচ্ছে আমরা খুব দেশভক্তি বলছেন না বলছেন না জোরে বলেন এজন্য বলতে চাইছি যুবক আজকে ইতিহাস মনে রাখো এ ভারতবর্ষের মাটিতে তাজমহলটা আমরা তৈরি করেছি শীষমহল আমরা বানিয়েছি এ ভারতবর্ষের মাটিতে দেওয়ানিয়ম দেওয়ানি খাস লাল কেল্লাটাও আমরা বানিয়েছি মাননীয় মোদীজি লাল কেল্লায় দাঁড়িয়ে যখন ভাষণ দেন না তখন আপনার বিবেকে একটু গিয়ে প্রশ্ন করুন ওটা কে বানিয়েছে ওটাও আমরা বানিয়েছি পতাকাটা যে উত্তোলন করেন না ওই পতাকাটাও আমার বোন সুরাইয়া তাইয়েবা তাইয়েবা নামের আমার একজন যুবতী বোন বানিয়েছে আছেন কোথায় সব অবদান তো আমাদের আর আপনি আছেন কোথায় আজ আপনি আজকে মুসলমানদের সঙ্গে এমন ভাব একটা ব্যবহার দেখাচ্ছেন মনে হচ্ছে আমরা যেন ঘর জামাই মনে হচ্ছে আমরা যেন ঘর জামাই আমাদের কোনো সম্মানই নেই এজন্য বলতে চাইছি ভয় করব কাকে আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে আর কারো পরোয়া করে না মনে রাখবেন মুসলমান আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে খাইবার করেছে খন্দক করেছে উহুদ করেছে বদর করেছে সংখ্যায় কম হতে পারে কিন্তু আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে না নেই জোরে বলেন আল্লাহর সাহায্য আমাদের সাথে নেই আছে বলতে চাইছি এজন্য নেই এ ভারতবর্ষের মাটিতে এই ভারতবর্ষের মাটিতে যে সমস্ত শিখ ধর্মাবলম্বী যে সমস্ত মানুষেরা তারা মাথায় পরে পাগড়ি পাগড়ি পরে না আমাদের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী মনমোহন সিং মাথায় পাগড়ি পরে তিনি ভারতবর্ষ সহ বিভিন্ন রাষ্ট্র তিনি ঘুরে বেড়িয়েছেন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছেন একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শিখ ধর্মাবলম্বী হয় ধর্মের অনুকরণে মাথায় যদি তিনি পাগড়ি পরতে পারেন তার বেলায় যদি কোনো অন্যায় না হয় আমাদের বেলায় অন্যায় হয় কেন বলতে চাইছিলাম বন্ধু আমার লিসা ভ্যালেন্টাইন মনে আছে না ভুলে গেছেন মাথায় আছে এই যুবক ভাই ও সোনা কালোকট কি ব্যাপার কি ব্যাপার বসো ভালোবাসার বয়স হয়নি ভাই এখনো এখনো বসো একটু বসো মোবাইল আছে নাকি দেখেন তো ছেলেটার কাছে কেমন ফোন করলো মোবাইল আসিল
কিদলা লাগিল কোন কাজে দে মন বসে না মোবাগিলা ছিল কিদলা লাগিল কোন কাজে দে মন বসে না পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক মোবাগিল ছাড়া দিন চলে না মোবাগিল আসিল কিদলা লাগিল কোন কাজেতে মন বসে না রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে দুজোকেতে ঘুম আসে না রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে দুজোকেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাগিল আসিল কিদলা লাগিল কোন কাজেতে মন বসে না যদিও আপনাদের দিকে ছেলেরা মনে হয় মোবাইল টোবাইল ঘাটে না নাকি ঘাটে পাবজি ফ্রি ফায়ার সব পায়খানা চেম্বারগুলো দখল করে ফেলেছে পাবজি আর ফ্রি ফায়ার সব পায়খানা চেম্বারগুলো যেগুলো নোংরা হয়ে থাকে সব পরিষ্কার কাউকে সাফ করতে হয় না ঝাড় করতে হয় না আমি গ্রামে গিয়েছি তো গ্রামের পাশ দিয়ে হেঁটে আমাদের জমিতে যাচ্ছি তো ওখানে পায়খানার চেম্বার তো আমি পাশ দিয়ে যাচ্ছি তো গাল দিচ্ছে আবে শুয়ারের বাচ্চা আমি বলছি আমাকে ডাক গাল দিল নাকি বে দিয়ে তখন বলছে এই আমাকে গাল দিলে কেন তো বলছে আপনাকে গাল দিলি মোল্লা এই মোবাইলের ভেতরে একজনকে আমি পার্টি করেছি তো ওকে বলছি মার না বে মার না বে মার না বে তো শুনে না শুনে না তখন ওকে আমি গাল দিলাম তো আমি তখন বলছি হায় আল্লাহ পাগল কি গাছে ধরে মূর্খ কি গাছে ধরে এরা যদি মূর্খ না হয় তাহলে শিক্ষিত কে আর এরা যদি শিক্ষিত হবে তাহলে মূর্খ কে এখন দূরবীন দিয়ে খুঁজুন মূর্খ কে এজন্যে বলতে চাইছি যুবক শুনে রাখো যৌন উত্তেজক নারীর নাচ দেখে গান দেখে মনের মনটা যদি তোমার তৃপ্তি করো তাহলে শুনে রাখো সেই জান্নাতি হুর সুন্দরী নমরী নারী তোমার ভাগ্যে কখনো জুটবে না আর আজকে তুমি যদি পরিবর্তন হয় যদি মনে করো যা দেখেছি দেখেছি আর জীবনে দেখবো না আজ থেকে পরিবর্তন হয়ে গেলাম তাহলে তোমার জন্য সুন্দরী রমরী চকচকে ঝকঝকে চেহারার ওই জান্নাতি হুর তোমার জন্য অপেক্ষা করছে দুনিয়ার এই সমস্ত পোটা পোড়া যাদের ছোটবেলা নাকে পোটা ঝরতো এখনো শরীর গন্ধ করে যাদের পাশে গেলে যে সমস্ত যুবতী মেয়েরা তাদেরকে দেখে তোমরা পাগল জান্নাতি হুর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ওদের নাক দিয়ে পোটা পড়বে না আপনারা পোটা বলেন তো নাকি নাক দিয়ে পোটা পড়বে না মুখে থুপ ফেলবে না শরীরে ঘাম হবে না পায়খানা করবে না পেশাব করবে না আমরা খাওয়ার ঢেকুর তুলি না বলে যা খাবে যা খাওয়ার মন চাইবে ঢেকুরের মাধ্যম দিয়ে আল্লাহর খাবার পেটে হজম করে দেবে এরা হচ্ছে জান্নাতি হুর চকচকে ঝকঝকে আল্লাহ রাসূল বলছেন ওদের শরীরের ভেতর থেকে বাহির দেখা যায় আর বাইরের থেকে ভেতর দেখা যায় যুবক তুমি এবার নির্ধারণ করো দুনিয়ার এই সমস্ত পচাশটা নারীকে নেবে না তুমি জান্নাতি হুর নেবে তুমি এবার একবার বিবেচনা করে দেখো আমার জান কবজের সময় হয়ে গেছে নাকি জান কবজের সময় হয়ে গেছে তো শেষ করে দেব বলছিলাম বন্ধু আমার আপনাদেরকে লিসা ভ্যালেন্টাইন তিনি তখন বলেন মনাল সাহেব আমি এবার কালেমা পড়ে মুসলমান হলাম আপনাকে কথা দিচ্ছি জীবনের বাকি অংশটা এই পোশাক পরে কাটিয়ে দেব বলে আল্লাহ আপনাকে কবুল করো সকালবেলা 10টা বেজেছে গাড়ি চালিয়ে নিজে কটে যেখানে গাড়ি পার্ক করে সেখানে গাড়িটা সুন্দর